আমি আবার চলে আসলাম আপনাদেরকে আবার আমার দেখানো হচ্ছে হ্যাঁ যা বলছিলাম আমার বিডিং প্রস্তুতি নেওয়া হচ্ছে বিডিং প্রস্তুতি কিভাবে নেয় সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি হয়তো আমার ভিডিং সিস্টেমটা হয়তো আপনাদেরকেও ওর পছন্দ হতে পারে বা অপছন্দ হতে পারে জাস্ট আমি আপনাদেরকে ফর্মুলেটে দেখাচ্ছি কিভাবে করলে কবুতরের একটা ভালো কোয়ালিটি এ যেতে পারবেন সেই বিষয়টা শুরুতে আমি আপনাদেরকে আমার লবটা দেখানো হয় দেখেন তাহলে আমার এখানে আছে ষোলোটা পেয়ার ষোলোটা বক্স মানে ষোলো পেয়ার আমি বিডিং করব। আর এখানে বর্তমানে মাথি কবুতরগুলো আছে ওদেরকে এখন লবটা ওদের মন মতন রাখা হয়েছে ওদের জাস্ট লবটা চিনানোর জন্য কোনো এর জন্য না জাস্ট ওরা এখানে থাকবে কিছু দিন যাতে ওদের লবটা চিনতে পারে এখানে বিডিং করবে কি কোন বক্সে যাবে সেই চিন্তা চিন্তাভাবনা ওদের মাথা থেকে হবে যখন আমি নরগুলো এনে ওদের সাথে পেয়ারিং করা শুরু করব তাহলে আমি কিছু বলি আপনারা শোনেন কবুতরকে যখন আপনারা বিডিং করতে যাবেন পূর্বতে আপনারা চেষ্টা করবেন কবুতরকে পারামিক্সোর একটা ভ্যাকসিন করার বা সারমোনিলার একটা ভ্যাকসিন করা যদি আপনাদের কাছে কোনো সারমোনিলার ভ্যাকসিন না থাকে তাহলে প্যারাস্টকের ভ্যাকসিন করে চেবি চেগি ব্যাগ বলে বাংলাদেশে পাওয়া যায় সেই ভ্যাকসিনটা করে আপনারা চার সপ্তাহ পর সারমোনিলার একটা কোর্স করা দরকার চোদ্দো দিনের চোদ্দো দিনের যদি না পারেন নিম্নে সাত দিনের একটা কোষ করতে হবে এই সাত দিন কোষ করার পর কবুতরকে তখন পেয়ারিং করা দরকার নেই আপনাদের জাস্ট কবুতরকে এই কোচ করানোর পর এরপর দুই সপ্তাহ আপনাদের কবুতরকে মাল্টিভিটামিন ভিটামিন এ বি সি ডি যেরকম এই ধরনের থাকুক না কেন সেগুলো দিয়ে কবুতরকে আপনাদের ফরমে তুলতে হবে পারফেক্ট করতে হবে কবুতর সুস্থতা সুস্থ নিয়ে আসতে হবে সবাই যাতে সুস্থ থাকে সেই পর্যন্ত আপনারা চেষ্টা করবেন নিয়ে আসার এরপর গিয়ে কবুতরকে ভিডিংয়ে বসাবেন এর আগে না মানে আপনার নিম নিম্নে হলো দুই মাস আপনার কবুতরকে শুরু শুরু করার ব্রিডিং করার শুরু করার দুই মাস আগে থেকে এই পশিশনগুলো আপনার নিতে হবে তবেই আপনি একটা একটা ভালো ভিডিং সিজন পাবেন দু হাজার একুশ বলেন দুই হাজার বাইশ বলেন যে বছরই করেন একটা ভালো ভিডিং করার কোয়ালিটি সম্পূর্ণ হবে আপনার এর ভিতরেও কথা আছে কেউ আছেন খাঁচায় ভিডিং করেন কেউ আছে লফটের ভিতরে ভিডিং করবেন যে যেভাবেই করেন কবুতরের যেতে ফরমটা ওঠে ফর্মটা ওঠানোর একটা মূল বিষয় হচ্ছে কিছুদিন কবুতরকে একটা স্টক রুমে রাখা দরকার যখন আপনি কবুতরটাকে নিয়ে আসবেন ওর বক্সে বা খাঁচাতে খাঁচার সিস্টেমটা এরকম হতে হবে পিছের সাইডটা আপনার ধরেন অন্ধকার মানে একবার বন্ধ থাকবে যাতে আলো বাতাসটা পিছিয়ে যাতে না যায় তাতে কী হয় কবুতরের বিডিং সময় বসে বসে থাকার তখন আপনার কবুতরের বাতাসটা চলা ফেলাতে অনেক সময় কবুতরে ঠান্ডা লাগে অনেক কিছুই থাকে চোখে পানি আসে হঠাৎ এরকম ক্ষেত্রে অনেক কিছুই থাকে জাস্ট তখন আপনি যখন একটা কবুতরের দেখেন আমার এখানে কালারিং আছে কবুতর কালার চিনি যখন ওই কালারিং বক্সের ভিতরে থাকবে আপনি তখন কবুতর বুঝতে পারবেন হ্যাঁ আমি এই বক্সে ছিলাম আগে তখন কবুতর একটা আলাদা মোটিভেশন চলে আসবে কবুতর ফরমে চলে আসবে নর কবুতর আর মাদি কবুতরটা সেমই একইভাবে যদি নেন চর্চা করেন যেখানে এই মাটিটা ফুল মো ফুল পেয়ারিংয়ের মধ্যে আছে ওর একবারে ফুল ওই চলে আসছে আর আর কি বলবো ওর সাথে এখন পেয়ার দিলেই সাথে সাথে পেয়ার হয়ে যাবে ফুল হিটে আছে আর অন্য অন্য কবুতর আছে ওইটা হিটে আছে ওই বক্সের ভিতরে বসে আছে ওইও ফুল হিটে আছে এই মাদিটাও ফুল হিটে আছে জাস্ট কিছু মাদি কবুতর আছে ফুল হিটে আর যখন নড় আসবে তখন তারও হিটে থাকবে এইভাবে করলে আপনাদের সুবিধা হবে ভবিষ্যতে ভালো কোয়ালিটি ভালো কিছু করতে চান ভালো রেজাল্ট করতে চান তাহলে কোন বিডিং কবুতরকে সময় দিতে হবে কিছু কাজকর্ম এগুলো আগে থেকে করে নিতে হবে তবে আপনার একটা ভালো একটা বিডিং সিজন পাবেন এই হলো আমার মাঝি সেক্টরটা নর্থ সেক্টরটা অল্প করে কথাবার্তা বলি নর্থ নর্থের নর্থের এখন স্টক বাটের স্টক কবতো স্টক রুমের ভিতরে রাখা হয়েছে এখানেও ওদের এখন এখান থেকে ওদের একটা মোটিভেশন তৈরি হবে ওদের একটাই নেশা ওদের বক্সে যাওয়ার জন্য এরকম একটা মোটিভেশন হবে যখন ওরা বক্সে পাবে তখন খুবই হিট থাকবে আগামী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার নর কবুতরের সেই সরি লাইট ছিল না সেইটা আপনার কী হবে খুবই একটা ভালো পজিশনে চলে আসবে আপনার কবুতরগুলো এর পরের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো কিভাবে নর কবুতরের সম্পূর্ণ কথা বলা এই বিষয় নিয়ে কথা বলবো কিভাবে নর কবুতরের কথা বলা যায় আমার এখানে খুবই ঠান্ডা হাত সব কিছুই জমে যাচ্ছে বাইরে খুবই বাতাস কি বলবো এই ঠান্ডাতে থাকা যাচ্ছে না মাইনাস প্রায় তিনের মতন আছে হয়তো আরও পড়বে সেটার জন্য ওখানে থাকা পাচ্ছি না ওখান থেকে খুবই বাতাস আছে এই এত ঠান্ডাতে আমার কবুতর আল্লাহ রহমতে সবাই সুস্থ আছে আর কবুতরকে খাবারের বিষয়ে একটা কথা বলি যখন আপনারা কবুতরকে বিডিং করতে যাবেন তখন ব্রিডিং করার পূর্বে কবুতরকে ভালো মানে খাবার যে দিতে হবে সেই জিনিসটা আপনাদেরকে আমি বলি কিছু তেল জাতীয় খাবার রাখবেন কবুতরের পক্ষে কিছু মোটা দানা রাখা হবে আর ও যদি হ্যামশিট যদি খাওয়ানোর আপনাদের ক্ষমতা থাকে তাহলে হ্যামশিটটা একটু অতিরিক্ত খাওয়ানোর চেষ্টা করবেন তাতে কবুতরের খুব ভালো ফরম কবুতরের ফিটনেস সব কিছু চলে আসবে এতে খুবই ভালো থাকবে আপনাদের কবুতর এখন বর্তমানে আমার কবুতর খুবই ঠান্ডা এখানে আমার কোনো হিটার নেই তাতে কবুতরের একটু একটু দেখা যাচ্ছে এখানে ঝুমছে এটা কোনো সমস্যা নেই ঠান্ডাতে এই অবস্থা যাই হোক আজকে অনেক কথা বললাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাতে থাকবেন আর পরে আপনাদের আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ